সম্প্রতি সময় টলিগঞ্জের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম এনা সাহা। কেননা এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তিনি তার অনুরাগীদের কাছে নজর এসেছেন, যার প্রেক্ষাপটে আপাতত এই তারকা তার অভিনয়গুণ অনুরাগীদের মধ্যে সর্বদা আলোচনায় থাকেন। অন্যদিকে আপাতত এই তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদা অ্যাক্টিভ দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার এভরিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন, যার প্রেক্ষাপটে মাঝে মাঝে হট অবতারও ক্যামেরার সামনে ধরা দেয়। ফলে এর জন্য আলোচনার পাশাপাশি বিতর্কেরও শিকার হয় এই তারকা। যাই হোক, সে সকল আলোচনা কিংবা বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করে না, কেননা টলিগঞ্জের এই তারকা তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়ায় সর্বদাই শেয়ার করেন, যার প্রেক্ষাপটে রিসেন্টলি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেছেন। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সমুদ্র সৈকতে শর্ট টপ এবং শর্ট জিন্সের প্যান্ট পরে খোলামেলা চুলে হাসি মুখে ক্যামেরার সামনে আবেদনময় রূপে ধরা দিতে, যার ফলে রিসেন্টলি তার রূপের প্রতি রীতিমতো ঘায়েল হতে দেখা যায় তার অনুরাগীদের। অন্যদিকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে হট গার্ল বলে দাবি করেন, কেউ কেউ আবার তাকে আগুনের ইমোজি দেয়, অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেন, মোরওভার অনেকে আবার তাকে হট গার্ল লিখেছে, যদিও আবার অনেকে তাকে মাই লাভ বলে দাবি করেন, কেউ কেউ আবার তাকে প্রিটি গার্ল লিখেছে, আবার অনেকে তাকে আগুন বলে দাবি করেন। যাই হোক, সব কিছু মিলে আপাতত এনা সাহা অনুরাগীদের মধ্যে এভাবে নজর এসেছেন। বাইদয় বর্তমানে এনা সাহার হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, কেননা আগামী দিন এই তারকা তার নতুন চলচ্চিত্র শুটিংয়ের কাজ খুবই শীঘ্র শুরু করবেন বলে এমনটাই শোনা যায়, যার প্রেক্ষাপটে ধারণা করা যায় আগামী দিনে এই তারকা তার অনুরাগীদেরকে অনেকগুলো চলচ্চিত্র উপহার দিবেন। অন্যদিকে আগামীতে এই তারকাকে অবশ্য ওটিটি প্রজেক্টে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা, কেননা এরই মধ্যে অনেকগুলো নির্মাতার সঙ্গে এই তারকা যোগাযোগ করেছেন ওটিটি প্রজেক্টে অভিনয় করার জন্য। ফলে ধারণা করা যায় খুবই শীঘ্রই তিনি তার নতুন ওটিটি প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন, যদিও ওটিটি প্রজেক্টগুলোতে তাকে অবশ্য সম্পূর্ণ নতুন অবতারে দেখবে তার অনুরাগীরা, কেননা এবার থেকে এই তারকা ভালো ভালো গল্পে অভিনয় করবেন বলে অনেক আগে থেকে জানিয়েছিলেন। মূলত সেই ধারাবাহিকতে ওটিটি প্রজেক্টের ভালো গল্পে অভিনয় করতে দেখা যাবে সুন্দরীকে। সোভিয়ার জেনে তো নিলেন, কলকাতা বাংলার তারক এনা সাহাকে সমুদ্র পারে হট অবতারে দেখছে তার অনুরাগীরা। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।